মাদক খাইয়ে 15 বছরের কিশোরকে যৌনতায় বাধ্য করার অভিযোগ উঠল 3 সন্তানের মায়ের বিরুদ্ধে। আর নেশার ঘোরে ওই কিশোরও ভাবতে থাকতো সে কোনো জ্যাকপট পেয়েছে। আর এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ক্যান্টারবারিতে। জানা গিয়েছে 3 সন্তানের মা 28 বছরের নিকোল লাইন্স 15 বছরের কিশোরকে মাদক দিত, গাঁজা দিত। অভিযোগ, নেশার ঘোরে ওই কিশোরও ভাবতো যে সে কোনো জ্যাকপট পেয়েছে। তার প্রেমে পড়েছে যুবতী নিকোল, আর তার এই দুর্বলতার সুযোগ নিয়েই তার সঙ্গে যৌনতায় লিপ্ত হতো নিকোল। যখনই তার মন খারাপ হতো ওই কিশোরকে ডেকে পাঠাতো নিকোল, তারপরে তার হাতে নেশা দ্রব্য তুলে দিত সে, শেষে তার সঙ্গে যৌনতায় লিপ্ত হতো। প্রথম প্রথম নিকোলের কুকর্ম ধরতে পারেনি ওই কিশোর। নিকোলের পাতা ফাঁদে পা দেয় সে, শেষে পুরো ঘটনার কথা পুলিশকে জানায় সে। 3 সন্তানের মা নিকোল কিভাবে তাকে ব্যবহার করেছে সে কথা পুলিশকে জানিয়েছে সে। অভিযোগের ভিত্তিতে তারপরে পুলিশ নিকোলকে গ্রেফতার করেছে। বিচারে 2 বছরের জেল হয়েছে নিকোলের। এই ঘটনায় ওই কিশোরের যথেষ্ট মানসিক ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে আদালত।